যুবলীগ নেতা জি কে শামীম তিনটি ব্যাংকের মাধ্যমে হাজার কোটি টাকার লেনদেন করত ব্যাংকগুলো থেকে পাওয়া গেছে এমন তথ্য অর্থনীতিবিদরা বলছেন ব্যাংকিং চ্যানেলের কারচুপের সুযোগ নেই এজন্য দায়িত্ব এড়াতে পারে না সম্পৃক্ত ব্যাংক বাংলাদেশ ব্যাংক ও রাজস্ব বোর্ড বিষয়টি এনবিআর খতিয়ে দেখার কথা বললেও মন্তব্য করতে রাজি হয়নি কেন্দ্রীয় ব্যাংক কাজল আবদুল্লাহ রিপোর্টে বিস্তারিত কাবের আড়ালে ক্যাসিনো ব্যবসাকে কেন্দ্র করে নজর রাখা হয়েছে আলোচিত ব্যক্তিদের ব্যাংক হিসাব লকারে রাখা সম্পদ নামে বেনামে থাকা সম্পদ ও বিভিন্ন নথির ওপর এসব বিষয়ে কোনো কিছুর প্রশ্নে জবাব মিলছে না প্রশাসন রাজস্ব বোর্ড কিংবা বাংলাদেশ ব্যাংকের কাছে অবস্থায় রাজধানীর নিকেতনে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক যুবলীগ নেতা জি কে শামীমের লেনদেনের প্রাথমিকভাবে তিনটি ব্যাংকের সম্পৃক্ততা পাওয়া গেছে জানা গেছে ব্যাংক এশিয়ার দুটি শাখা আল আরাফা ইসলামী ব্যাংকের একটি শাখায় লেনদেনের কথা ট্রাস্ট ব্যাংকের নারায়ণগঞ্জ শাখায়ও লেনদেন করত শামীম ফান্ডেড আমাদের কোনো ই নেট ওয়ার্কিং ক্যাপিটাল বা ওয়ার্কার লোন আমাদের একটা শাখাতেই মেনেছিল না না টাকাতে একটা শাখাতে আর একটা শাখাতে একটাই ছিল আমি আপাতত কোন কমেন্ট করা যাচ্ছে না মৃত্যুটা কেস পর্যায়ে আছে আপনাকে বুঝতে হবে কেস যখন কেস হয়ে যায় তখন সেইসব ব্যাপারে কোনো কমেন্ট করা সেটা ই মনে হয় না ব্যাংক তিনটির মাধ্যমে লেনদেনের প্রমাণ পাওয়া যায় শামীমের কার্যালয়ে অভিযানেও মানি লন্ডারিং আইনে আয়ের বিপরীতে অতিরিক্ত অর্থ লেনদেনের রিপোর্ট প্রতিনিয়ত করতে হয় তফসিলি ব্যাংকগুলোকে স্বচ্ছতার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের দায়বদ্ধতা ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা তবে মামলা চলমান থাকায় মন্তব্য করতে রাজি হয়নি বাংলাদেশ ব্যাংক এই সময় আমরা ক্যাসিনোর ব্যবসাকে ঘিরে যেই ধরনের টাকার লেনদেন দেখছি বা যেই ধরনের টাকার এফডিআর আছে বলে আমরা দেখছি এবং এই এফডিআরগুলো যে ধরনেরই হোক না কেন তার মানে এর সাথে একটা ফর্মাল ফাইনান্সিয়াল চ্যানেলের সংশ্লিষ্টতা আছে মনিটরিং ল এবং যেসব সার্ভেলেন্স মেকানিজম এখন করা হয়েছে তাতে একটা সার্টেন থ্রেশোল্ডের উপরে গেলেই এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে রিপোর্টেড হয়ে যাবে অটোমেটিক্যালি এখানে ব্যাংকের দায়বদ্ধতা আছে এবং বাংলাদেশ ব্যাংকেরও দায়বদ্ধতা আছে ব্যাংকগুলোর পাশাপাশি এনবিআরও দায়িত্ব এড়াতে পারে না বলেও মনে করেন অর্থনীতিবিদরা আর দুর্বলতা খতিয়ে দেখার কথা জানান এনবিআর চেয়ারম্যান আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি তারা ঠিক মতো ট্যাক্স দিয়েছে কিনা তাদের টাকা পয়সার উৎস কী সেগুলি আমরা অনুসন্ধানে নেমে গিয়েছি অলরেডি আশা করি খুব দ্রুত ভালো ফল পাওয়া যাবে ইতোমধ্যে তিনশো কোটি টাকার সম্পদের কথা স্বীকার করেছে যুবলীগ নেতা জি কে শামীম এক ক্যাসিনো ব্যবসায়ের অস্ট্রেলিয়ার দুটি ব্যাংকে একচল্লিশ কোটি টাকা জমার কথা স্বীকারোক্তি বলে দেয় দেশ থেকে কত পরিমাণ অর্থ হুন্ডি হয়েছে তবে আদৌ কোনো সূত্র মিলবে কিনা তা নিয়ে প্রশ্নবিদ্ধ সাধারণ মানুষ তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন অল্প সময়ের মধ্যে এসব অবৈধ কার্যক্রম বন্ধ না করা গেলে ভেঙে পড়বে সামাজিক কাঠামো ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি কাজল আবদুল্লাহ সময় সংবাদ